হ্যালো বন্ধুরা, আজ আমরা ঢাকা এরিনা এবং বার্সেলোনা টেবিল গেম প্লে করব। এখানে কিন্তু আমাদের ঢাকা এরিনা টেবিলটি দেখা যাচ্ছে না, কারণ আমাদের একটি আপডেট আসতে হবে। যেহেতু আমি প্রথমবার ম্যাচ গেম প্লে করছি, সেজন্য আমাদের আপডেট আসতে হয়, মাঝে মধ্যে আমাদের প্রবলেম করে। তো আমরা প্রথমে একটি বার্সেলোনা টেবিল গেম প্লে করে নিই, তারপরে কিন্তু আমাদের আপডেট এসে যাবে, তারপরে আমরা ঢাকা এরিনা গেম প্লে করব। ঠিক আছে, আপনি যদি কিরাম লাভার হয়ে থাকেন অবশ্যই কিন্তু একটু সময় দিয়ে ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখেন, এখানে এমনভাবে গুটিটি বের করলো এবং আমি যে ইনড্রেক করে নিব তাহলে কিন্তু সাইটে বাজে। যদি আমি পারফেক্টভাবে নিতে যাই, পারফেক্টভাবে নিতে গেলে এখানে সাইটে বাজে। তো সেজন্য আমি একটি সিস্টেম করে নিতে পারি, যেটা আমরা ব্রাশ শুট করে ডান সাইটের পকেটে নিতে পারি। ঠিক আছে, অপেনেন্ট প্লেয়ারের গুটি দিয়ে, হোয়াইট কালারের গুটি দিয়ে তারপরে আমরা ব্রাশ শুট করলাম। এটা কিন্তু অনেকটাই হার্ড শুট ছিল, এছাড়া আমাদের কোনো উপায় ছিল না। তো নেক্সট পার্ট, আমরা এখান থেকে চাইলে একটি চান্স নেওয়ার চেষ্টা করতে পারি, কিন্তু আবার সমস্যা হতে পারে, গুটিগুলা এখানে আটকে যেতে পারে। সেই ব্যবস্থাই কিন্তু হয়ে গেল, দেখেন অটোমেটিক কিন্তু আমরা ফেসে গেছি। তো যাই হোক, আমরা এটা মিডিয়ামভাবে শুট করব কেটে, এবং আমরা গুটিগুলো বের করার একটু চেষ্টা করব। তো আমাদের গুটি এখানে দুটি গুটি বের হয়ে গেছে, সেজন্য আমাদের অনেক ভালো হয়েছে, এবং আমরা পরবর্তী গুটিটি ইজিভাবে নিয়ে নেওয়ার পরে পরবর্তী যে গুটিটি আছে কাঠের পাশাপাশি, সেই গুটিটি দিয়ে আমরা কিন্তু চান্স নিতে পারবো এবং মিডল থেকে গুটিগুলো সরিয়ে ফেলতে পারবো। হয়তো রেডটিও এখান থেকে সরে যেতে পারে। তো আমাদের গুটিগুলো সরে এসেছে, কিন্তু তারপরও আমাদের অনেকটাই রিক্স। তো আমরা আগে রেডটি নেই, এখান থেকে রেডটি কেটে শ্যুট করব এবং দেখি অপর সাইড থেকে কোনোভাবে গুটিগুলো বের করতে পারে কি না। এখনও কিন্তু আমরা গুটি বের করতে পারিনি। তো নেক্সট আমরা যে পাকটি আছে অপর সাইডে, সিঙ্গেল পাকটি আমরা নিয়ে নেব। ঠিক আছে, তারপরে একটি চান্স নেওয়ার চেষ্টা করব, কোনোভাবে এলোমেলো করতে পারি কি না, এখান থেকে একটি চান্স নেওয়ার চেষ্টা করি। হয়তো একটি গুটি সরে যাবে, আমরা এখান থেকে চান্স নেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, অনেকটাই ভালো হয়েছে, গুটিটি সরে গেলেও কিন্তু অনেক ভালো হয়েছে। তো আমরা লাস্টে এখানে আমাদের আরেকটি চান্স আছে, তো এটা দিয়ে দেখা যাক হোয়াইট কালারের গুটি দিয়ে সরিয়ে ফেলতে পারে কিনা, এখানে সরিয়ে ফেলতে পারে কিনা সেটাই চেষ্টা করব। তো মোটামুটি সরে গেছে, কিন্তু এখানে অনেকটাই রিক্স হবে এবং গুটিটি তুলতে হবে, স্পিডে শ্যুট করা যাবে না কোনোভাবে। আমরা স্লোভাবে শ্যুট করলে কোনো একবারে যত স্লো করতে পারি সেটাই ভালো হবে কেটে শ্যুট করলে, কিন্তু আমাদের অপর সাইডের গুটিটিও কিন্তু তুলতে হবে। তো যাই হোক, এখান থেকে আমরা স্লোভাবে শ্যুট করব, বেশি কেটে গেছিলো, তারপরও যাই হোক লাস্ট আবার আমরা ইনডিরেক্ট করে নিতে পারি, কিন্তু আমাদের ভাষাভাবে স্লোভাবে শ্যুট করতে হবে। যদি আমরা স্পিডে শ্যুট করি তাহলে কিন্তু সাইটে বাজার সম্ভাবনা থাকে। আমরা স্লোভাবে শ্যুট করলে গুটিটি কিন্তু ঘুরতে ঘুরতে আমাদের কাঠের সাইটে এগিয়ে যায়, সেজন্য আমরা মিডিয়ামভাবে শ্যুট করার চেষ্টা করব। স্লোভাবেই শ্যুট করেছিলাম। তো দেখা যাক অপেনিং প্লেয়ার কী করে। হ্যাঁ, অপিনিয়ন প্লেয়ার এখানে কিন্তু এখনও শ্যুট করে না, সে মনে হয় অনেকটাই ভয় পেয়েছে, কিন্তু তার মিস হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, অপিনিয়ন প্লেয়ার আমার যে কিং আছে, কিং ভাই, কিন্তু তাদের ব্যবহারগুলো এরকমের কেন। যাই হোক, কিছুই করার নাই, কোনোভাবে আমরা গেম প্লে করে যেতে পারলেই হয়। অটো প্লে অথবা বিটেম ইউজার, দেখেন কীভাবে শ্যুট করলো। হ্যাঁ, এরা এতটাই ভালো প্লেয়ার, এমনভাবে শ্যুট করলো মনে হয় তারা বোর্ডে যতগুলোই গুটি থাকে, পাকগুলোই থাকে, সবগুলোই তারা একশোটি নিয়ে নেয়, এরকমের অবস্থা আর কি। যাই হোক, আমরা ভুলে আরেকটি গেম প্লে করে ফেলেছি। আমরা এখানে গেম প্লে যেহেতু পরে নেয়, আমরা ব্যাগ দিব। ঠিক আছে, ব্যাগ দিয়ে তারপরে আবার আমরা এবার ঢাকা এরিনা গেম প্লে করব, আপডেট হয়ে গেল। তো এবার আমরা ঢাকা এরিনা গেম প্লে করব। এবার আমাদের কিন্তু ঢাকা এরিনা গেম প্লে এসে গেছে, জাহিদ ভাইয়ের সাথে গেম প্লে পড়লো, এবং দেখা যাক জাহিদ ভাই কতটুকু গেম প্লে করতে পারে। এখানে ফার্স্ট টার্ম জাহিদ ভাই পেয়ে গেল। তো জাহিদ ভাই দেখি সে, তার কিন্তু হিটে মনে হয় ইজিভাবেই সাজানো আছে, খুব সুন্দরভাবেই কিন্তু গুটিগুলো সাজানো ছিল। সে যদি মিডল থেকে সাইড থেকে আমার গুটির উপরে শ্যুট করতো তাহলেই কিন্তু ইজিভাবেই চলে যেত। তো যাই হোক, আমার এখানে কিন্তু অনেকটাই রিক্স হবে, তারপরও এখানে স্পিডে শ্যুট করা মনে হয় উচিত হবে না। তো আমি যদি এখানে স্লোভাবে শ্যুটটি করতাম তাহলে ভালো হতো, আমার ইজিভাবে চলে যেত। তো এই ভাইটি মনে হয় নর্মাল প্লেয়ার হবে, কারণ তার পাওয়ারটি দেখেই বোঝা যায় যে তার নর্মাল প্লেয়ার হবে, অথবা বিটেম ইউজার না, হয়তো অলওয়েজ ফেয়ার প্লেয়ার হতে পারে, কিন্তু সেটাই দেখেন সে কিন্তু ইজি গুটিটি মিস করে দিল। এবং আমরা তারে কোনোভাবেই চান্স দিব না, আমরা ইজিভাবে নিয়ে নেব এবং ক্লিয়ার করার চেষ্টা করব। শুরুতেই আমরা গুটিগুলো বের করার চেষ্টা করলাম,
তো পরবর্তী শটটি আমরা এখান থেকে অপর সাইডের গুটিটি শুট করব এবং ওই গুটিটিও স্পিডে নিয়ে নেব তো আমাদের কিন্তু গুটিটি তুলতে হবে ঠিক আছে অপোনেন্ট প্লেয়ারের গুটিটি পকেটের পাশ থেকে সরাতে হবে সেজন্য আমরা এখান থেকে স্পিডে শুট করব খুব সুন্দরভাবে কিন্তু সাপে একটি গুটি সামনে গিয়ে অপোনেন্ট প্লেয়ারের গুটিটি পকেটে চলে গেল তো স্যার অপোনেন্ট প্লেয়ারের যে গুটিটি ছিল সেটাই কিন্তু ইজিভাবে চলে গেল অনেকটাই কিন্তু আমাদের ভালো হয়েছে তো এবার আমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে এবং মোটামুটি ইজি আছে স্পিডে শুট করে দেখি তো পরবর্তী যে গুটিটি আছে পকেটের পাশে সেই পকেটের পাশের গুটিটাও কিন্তু আবারও স্পিডে শুট করব এবং রেডটিজেনও আমি ইজিভাবে নিতে পারি সেই ব্যবস্থাই করব এখানে কিন্তু রেডটি এবার ইজিভাবে চলে যাবে কোনো ব্যাপার না রেডটি এবার ইজিভাবে যাবে তো আমরা ইজিভাবে নিয়ে নেব এবং পরবর্তীতে আমরা বাম সাইডে যে অপর সাইডে পকেটটি আছে এটা নিব এবং ওই গুটিটি মিডিয়ামভাবে শুট করব যাতে পকেটের পাশাপাশি চলে যায় এবং কাটটা ছয় হয়তো পকেটেও চলে যেতে পারে হ্যাঁ সুন্দরভাবে চলে গেলে এবং লাস্ট শুট আমরা ইজিভাবে নিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে নতুন ভিডিও বানাতে অনুরোধ না করবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে সো আপনি পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন সো এটা যেভাবে শ্যুট করলো মনে হয় অটো প্লেই হবে তাছাড়া আর কী হবে তো দেখি আমরা আরেকটু দেখলেই বুঝতে পারবো কিন্তু এটা তো অটো প্লে No. তো আমরা অনেকক্ষণ ওয়েট করে দেখলাম এবং আমরা লিপ দিয়ে দেব যেহেতু অটো পেলে এখানে আমরা না থাকলেই ভালো তো তারপর আমরা তাদের গেম প্লেগুলো দেখি কারণ এখানে আমরা অটো প্লে দেখি এবং মজা পাই এবং অনেক হার্ড শুট থাকে সেজন্য কিন্তু একটু সময় দিয়ে গেম প্লেটা দেখি তো আমরা কিন্তু এখানে লাস্ট গেম প্লে করলাম তো দেখা যাক এখানে ফার্স্ট টার্ন অপোনেন্ট প্লেয়ার পেয়ে গেল দেখা যাক সে মিস করে কিনা তো বন্ধুরা ভিডিওটি এখনও লাইক করে না রাখলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে এবং আপনি পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো আমরা দেখি অপোনেন্ট প্লেয়ার মিস করে কিনা কিন্তু বলতে না বলতে সে মিস করে দিল তো আমরা প্রথম যে গুটিটি নিব আমরা রেড দিয়ে সাপ দিব স্লোভাবে সাপ দিব যেন কাটটা চলে যেন চলে যায় আমরা স্পিডে শ্যুট করব না এখনও স্পিডে শ্যুট করার জন্য অনেকগুলোই গুটি আছে তো যাই হোক এটাও আমরা স্লোভাবে নিব এবং গুটিটি সরিয়ে ফেলব তো পরবর্তী গুটিটি আমরা বেইজের গুটিটি শ্যুট করব খুব স্পিডে এখান থেকে এবং আরও গুটিগুলো সরানোর চেষ্টা করব দেখা যাক কোনোভাবে সরাতে পারে কি না তো নেক্সট যে গুটিগুলো আছে আমরা এখান থেকে ইজি গুটিটি নিব এখানে কিন্তু ওয়াল্টার করার সমস্যা থাকে ওয়াল্টার করতে পারে যে কোনো সময় সেজন্য ভয় লাগে তো পারফেক্টভাবেই নিতে হবে সেজন্য মিডিয়াম শ্যুট করলে ভালো হয় কিন্তু গুটিগুলো আমাদের তুলতে হবে তো আমরা এটা ইজিভাবে নিয়ে নিই তারপরে দেখা যাক কী করা যায় আমরা যে বেইজের পাশাপাশি যে গুটিটি আছে আমরা কিন্তু ইজিভাবে গুটিটি নিতে পারবো সেজন্যই আমরা ইজিভাবে ভাষাভাবে নিয়ে নেব এবং ক্লিয়ার করার চেষ্টা করবো দেখি আমরা নিতে পারি কি না তো পরবর্তীতে আমরা যেটা অপর সাইডে কাঠের পাশে গুটি আছে এটা নিব না কিন্তু আমরা এখান থেকে ইজিভাবে নিয়ে নিই হ্যাঁ এখান থেকে পারফেক্টভাবেই চলে গেল এবং আগে আমরা কাঠের পাশের গুটিটি নিব তো বন্ধুরা এখনও লাইক করে না রাখলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা করবেন আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার অ্যান্ড বাই